أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته، الحمد لله، والصلاة والسلام على رسول الله، ما بعد একবার জানতে চেয়েছেন সুরা ফাতিরের দশ নম্বর আয়াত ইলাইহি ইয়াসআদুল আমল তাইয়িব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ এইটা দিয়ে এইটা দিয়ে কি আল্লাহ তাআলা উপরে আছেন এটা প্রমাণ করা যায় হ্যাঁ সম্মানিত ভাই এটা দিয়ে আল্লাহ তাআলা উপরে আছেন এটাই প্রমাণ করা যায় ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়িব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ কালিমুত তাইয়িব কি ভালো কথা আর আমালুস সালিহ সালাত যাকাত সো মহর ইগুলা শবনেক আমাল ইগুলা উপর দিকে উঠিয়ে নেওয়া হয় আল্লাহ তাআলা উপরে আর রহমান ওয়া আলা আরশে ইস্তাওয়া শাতবারিশ সল্লাত আল্লাহ আরশের উপরে আছেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মিরাজ নেওয়া হয় তখন কোন দিকে নেওয়া হয়েছে ও উপর দিকে প্রথমত বেতල් মাকদিস তারপর উপর দিকে জিবরিল নিয়ে গেলেন আল্লাহ তাআলা উপর দিকে জিবরিল উপর দিকে থেকে আসেন আল্লাহর আরশ উপর দিকে ওই বান্দিকে আল্লাহ তালা কি বলেছেন আইন আল্লাহ বান্দি কি বললো রসুল সাল্লাহামের সামনে কি বললো মা আল্লাহ তালা আসমানে না না আন্তা রসুল আপনি তো আল্লাহ রসুল আহ কাহাজা তাকে আজাদ করে দাও সে তো মৌমিনা সাল্লাম তখন বললেন না কেন আল্লাহ আর যখন বলছিল আসমানে বলেছিল তখন সাল্লাম বললেন না কেন না তোমার ভুল হয়েছে বলো আল্লাহ তালা সব জায়গায় এটা তো না যে ওয়াহদাতুল উজুদ হুলুল এরা এদের আকে আকিদা শির্ক যুক্ত কুফুর যুক্ত এগুলা মুসলমানদের আকিদা না সব জায়গায় আল্লাহ এটা না মুসলমানের আকিদা সঠিক আকিদা হলো সহি সুন্না আকিদা হলো আসমানে আল্লাহ তালা আরো সের উপরে আসেন কোরআনই আছে আমিন তো মানফিসামাইসে লদ আমিন তো মানফিসামাই আইসিল্লা আলাইকুম হাউসিবা এটা দুটা আয়াতি কি সুরামুলকে আছে। আর রহমান অন আল আলা আর শিস দাওয়া সাতবার এসেছে কোরআনে যখন মেরাজে নিয়ে গেলেন রসুল সুল্ল সঙ্গে উপর দিকে নিয়ে গেলেন রসূল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম যখন দোয়া করতেন বদরে চাদর পড়ে যেতেসে আবু করুক উঠাই দিয়েছেন তবু আসমানের দিকে দোয়া করতেছেন হাত উঠায় আমরা যখন বিপদে পড়ে বা দোয়া করি আল্লাহর দিকে আসমানের দিকে তাকাইয়া দোয়া করি উপর দিকে হাত উঠাই যখন আল্লাহ তালা সব জায়গায় থেকে তো তাহলে তো একটি চক্কর মারতে হবে সব দিকে আল্লাহ তালা সব দিকে হাত উঠান উপর দিকে কেন চাইতেছেন বিপদে কেন আল্লাহ তালার দিকে উপর দিকে চাইতেছেন আল্লাহ তো উপর দিকে আর্স নিয়ে নামবেন সামানিয়া এখন আটজন আছেন বা চারজন আছেন আর কি আমত দিন আটজন হবে ওই আর্স নিয়ে নামবেন আর্সরের ময়দানে আর্স নিয়ে নামবেন তাহলে আস উপর থেকে না নিচ থেকে আল্লাহর আস তো সাত আসমানের উপরে তাহলে আল্লাহ তালা উপরে আমরা যখন সব কিছু চাই যখন সুজদাতে তসবি পড়ে কি পড়ি সব হা না রব্বি আল্লা আ আল্লাহ আল্লাহ উপর দিকে এখন সিজদা থেকে উঠে আবার না না বলে বলে আল্লাহ সব দিকে আর যখন সিদ্ধদার্থে যায় তখন বললে সুভাহান আরব্বী আল আ আল্লাহ উপর দিকে সিজদা থেকে উঠে আবার কয় না আল্লাহ সব দিকে তো মৃত্যুকে সে নিজে মৃত্যু সে সুভান আরব্বী আল আলা বলে সাব্য হেষমা রব্বিকাল আলা বলে বলে না আলা উপরে উচ্চ সর্ব উচ্চ আল্লাহ তা আরসের উপরে কত আয়াত আছে আল্লাহ তালা আরো শুরু করে ওরা বলে আর নাহনু মিন হাবলিল ওয়ারিদ শাহরগের নিচে কাছে আরও কাছে আল্লাহ তালা শাহরগের কাছে আল্লাহ তালা বিল বিল ইল ও বিল কুদরা ও বিল নুসরা সাহায্য হিসাবে কুদরত হিসাবে নুসরত হিসাবে আল্লাহ তালা কোন শাহরগ থেকে আরো কাছে আল্লাহ তালা সামি বাসির আল্লাহ তালা দেখতেছেন শুনতেছেন তো আল্লাহ তালা কেমন দিন আসবেন এই জমিন যে জুলুম হইতেছে অন্যায় হইতেছে এই জায়গাতে আল্লাহ তালা আসবেন না আসবেন কোন সময়ের মাঠে ওই যে ফিলিস্তিন ওই জায়গায় হবে সিরিয়াতে মাঠে এই জমিন জমিন থাম্বার হবে বদলিয়ে দিয়ে যাওয়া হবে তখন আল্লাহ তালা আসবেন এখন তো আসবেন না একদিন বিচার হবে তো আল্লাহ যে উপর দিকে আল্লাহ যে ব্রিল বেহ হয়ে পড়ে যান কোন সময় যখন আওয়াজ বা হুকুম এসে তখন এত বড় পর উনি যে পুরাতন কাপড়ের মতন হয়ে যান এত ছোট হয়ে যান আল্লাহর বয়ে কুরানি আছে অন্য ফরিস্তারা জিজ্ঞাসা করেন কি নাজিল হয়েছে তখন বলেন জিব্রিল কি ভালোই মন্দ কিছু না ভালোই খবর এসেছে তো আর্শ কোন উপর থেকে যে নিচে অনেক নিচে ফরিস্তার অনেক নিচে ওই ওই দিক থেকে কোন হুকুম আসলে আওয়াজ আসলে সবাই সব ফরিস্তা বয়ে কম্পমান তাহলে আর্স তো উপরে আর তো নিয়ে নামবেন সকালে বিকালে ফরিস্তা আসরের পরে এবং ফজরের পরে চেঞ্জ হন না বদলিয়ে যান ফরিশতারা কোথায় নিয়ে যান ইলাই হি আসাদুল কালিমত্তাই বো আমল আমল উৎস আলে আমল গুলাকুঞ্জকে নিয়ে যান আসমানের দিকে নিয়ে যান আলা তালা বলেন আমার বন্দাকে রকম রেখে এসেছো তখন ফরিশতারা বললেন হ্যাঁ আমরা স ফজর এর পরে এসেছি ওনারা ফজরের সলাদ আদায় করেছে আসরের পরে আবার যান তখন আল্লাহ তালা জিজ্ঞাসা কিরকম রেখে এসেছো তখন বলেন ফরিস্তারা আমরা ওরা আসরের সালাত আদায় করেছে ওই রকম ওনাদেরকে রেখে এসেছি তাহলে আল্লাহ তালা দেখতেছেন শুনতেছেন স্বামী বাছি লতিফ খাবির কিন্তু তবুও জিজ্ঞাসা করেন আমার বন্ধাকে কিরকম তোমারা চুরি এসেছ তো মেরাজে তো আল্লাহ তালা উপর দিকেই গেলেন নিচে নিচ থেকে তো জায়গায় যান নাই হ্যাঁ বতিল মগদ্শে গিয়েছেন ওখানে এরপর তো উপর দিকে চলে গেলেন মেয়েরা তো উপর দিকে হয়েছে যে যারা বলতেছে আল্লাহ তাল সর্ব জায়গায় বিরাজমান এগুলো তো হিন্দুদের মুসলমানদের আকিদা না মুসলমানদের আকিদা আল্লা তালা আড়সের ওপরে এবং সব জায়গায় বিরাজমান মান না সব জায়গায় আল্লাহ তালার এলিম আছে কুদরত আছে সাহায্য আছে দেখতেছেন শুনতেছেন এগুলা

لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء